ভাই দেখেন তো ভাই আমার এই যে দুই নাম্বার বউর মোবাইলটা নষ্ট হয়ে গেছে, একটু দেখেন তো কি হয়েছে। হ্যাঁ হ্যালো হ্যালো কি হয়েছে একটু দেখেন। কিও ভাই কিলো মোবাইল ফালাই দিলেন ভাই? ভাই কিছু হয় নাই ভাই, আমি ভাই মোবাইল ঠিক করতে আইছিলাম ভাই। আপনার তো আসলে ভাই মন মিজাজ ভাই ভালো না ভাই, আপনি আপনার মোবাইলটা যে যে ফালাই দিলেন ভাই, ইংলা লাইলেন, কোনো ব্যাপার না। হ্যাঁ মোবাইলটা লতো ঠিক করতে এলো আসার দেওয়া হয়, মানে মোবাইল আসার দিলেন কে ভাই? ওই তো নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সমস্যা এলেকে আসার দিবেন? হ্যাঁ বললো কথা কইতেছিলাম নেটওয়ার্ক সমস্যা, তো আসার মানে আমার ঠিক করে বলবো। ও বললাকে কথা কইতেছেন মোবাইলে মানে নেটওয়ার্কে প্রবলেম দিছে দেখে ফালাই দিবেন আপনি? আমার বউ না তুমি, আমাকে ঘরের দুই নাম্বার বউ, মানে মানে আমার পরে যেটা আছে না আমার পরেটা বুঝালো নাকি আপনি তো বুঝেন নাই, আগে বুঝালো। আমার ছোট ভাই যেটা আছে না ছোট ভাইয়ের বিয়া করাইছি, ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউয়ের মোবাইল হলো এটা। এখন মোবাইলের সমস্যা হইলো আমার একটা পোলা আছে ভাই, ছোট বয়স বেশি না ভাই, ওই পোলাটা মনে করে পানির ভিতরে ফালাই দিছি। সমস্যা নাই, পানির ভিতরে ফালাই দিছে হঠাৎ করে মোবাইল বন্ধ, কি করেন যায় ভাই? কোন আচ্ছা মোবাইল সমস্যা হলে সমস্যা নাই দেখতেছি কি করে ভাই, পরে খুললেন ভাই? আপনি তো আগে ভাই খোলাখুলি শুরু করে দিছেন ভাই, বললেন প্রবলেম পাইতে পড়ছে আগে দেখতে হবে, তো মোবাইল না দেখে কেমনে কব? পরে খুলেন, আপনি আগে টাকা পয়সার কথা আছে না, ভাই এখন কেমনে কি কত রাখবেন কেমনে কি করেন ভাই? সবই বুঝলাম, আপনি মোবাইল ধরে রাখছেন কি বুঝা? মোবাইল হ্যাঁ, ও আমি একটু মোবাইলে ভাই ভিডিও করতেছি ভাই, আসলে ঘটনা রয়েছে কি আপনারা কই, আপনার তো কয় নেই বিষয়টা হলো, মনে করেন মোবাইলটা তো আপনার এনে সার্ভিসিং করাইতে আনছি ঠিক না? এখন মনে করেন আমারও যে দুই নাম্বার যেটা আছে মানে দুই নাম্বার আমার পরে যেটা আছে ওর বউ যেটা আছে, ওর বউ মনে করেন যদি বিশ্বাস না করে যে মোবাইল ঠিক করাইতেছি ঠিক আছে, আবার কয় টাকা আপনি নিবেন না নিবেন এটা জানাই দেবো না, এর লেগে ভিডিও করতেছি। করেন ভাই তো সমস্যা, আমি ভাই একটা সত্যি কথা কই বুঝছেন ভাই, কোন ভাই আপনার আগে কিন্তু আমি আরেক দোকানে লয়ে গেছিলাম, সমস্যা নাই এটা কোনো হেডেক না, আপনি করে দেব আপনি যে দোকানে লয়ে যান, আপনি খালি লয়ে যাবেন আমরা কাজ করে দেব। মানে হ্যাঁ কইছে আইসি গেছে গা বুঝছেন, আইসি গেল না কি গেছে এটা দেখবো না পরে। আচ্ছা ভাই এটা কথা জানতে চাই ভাই, আমার জানার অনেক ইচ্ছা, আইফোন মোবাইল নাকি পানির ভিতরে হালাইলে কোনো কিছু হয় না, তাহলে এটা এমন হলো কে? হয় না আবার হয়, আপনার ডিসিশন সিক্স সিক্স তো ভাই পানি সিক্সেস তো পানি ডুববে, পানি ডুবলে পানি পড়বে, সিক্সে পানি ডুবে, সিক্সে পানি ডুবে। আচ্ছা স্যার এখন এটা কেমনি কি ভাই, আপনি তো টেকা এখনো পারফেক্ট কইলেন না, কইলেন পাঁচশো এক হাজার, আসলে কত লাগবে আমি তো এটাই বুঝতেছি। এখন আপনি টাকাটা বেশি না ভাই, আপনার এখানে টাকাটা আপনার টাকা যে ফেরত দিকে না, আপনার কাজও কাজও আপনার দিয়ে দিন বা খুশি হইলে দিয়ে দিন, সমস্যা নেই, কাম করে আগে পরে টাকা নেবেন। হ্যাঁ কাম করে দিয়ে দেবেন, করেন আপনি যেহেতু করে করবেন। আমি কি ওইব ওইব ঠিক হইব ওইব ওইব না কে ওইব না ভাই, কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই দাদা আমি আপনাকে চেক করতে দিছি ঠিক আছে, হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কি কোন না দি কি কই দিলেন? আরে ভাই বেশি কিছু হয় নাই, বেশি বেশি কই আগে কি আবার লাভ আছে? আচ্ছা আচ্ছা আপনার তো ভাই খোঁচা দিলে টাকা ভাই, কিছু তো লাগাইলেন না ভাই? ভাই কিছু লাগে নেবে যেহেতু পাঁচশো টাকা নিতেছি, কিছু লাগাইলে আর বেশি নিদেন? হ্যাঁ কিছু লাগাইলে তো টাকা বেশি নিতেন। আচ্ছা আচ্ছা আসলে এক কাজ করবেন, এখানে আর কি ভাই মোবাইল পানিতে পড়ছে, চলুন কাজ হয়ে গেছে। হ্যাঁ ভাই কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। ওএমজি ভাই কেমনে সম্ভব ভাই? সমস্যা নাই আপনি একটু চেক করেন, দেই ভাই দিনে একটু চেক করেন, চেক করে লাগেন সেটটা খোলা, কিন্তু ভাই খোলা দি, আপনি টেস্ট করে চেক করে আমারে জানেন, দেখেন আমি বাজার লাইনও লাগাই না এখন ভালো করে। হাই হাই রে আপনি একটু চেক করেন পাওয়ার দিয়ে রাখবেন ভাই, আপনি রেট তো ওইটাই না, ওই যে কত পাঁচশো ভাই কাজটা আমার কাছে ভাল লাগতেছে ভাই বুঝছেন।
আমি তো ভাবছিলাম ভাই ওই বই না ভাই আমার এক জায়গায় লয়ে গেছিলাম আমারে কইছে ভাই আইসি পাল্টাই দিতে হবে আরে কোন আইসি আইসি পাল্টাম নাই আপনি খালি পানি পড়ছিল ব্যাটারি কানেক্ট ও আচ্ছা আচ্ছা মানে ব্যাটারি কানেকশন একটু প্রবলেম হইছিল একটু ওয়াশ করি ক্লাস তো ভাই দিছি মোবাইল লকে দেখেন 500 টাকা বেশি হয়ে যায় একটু কম রাখেন ভাই 500 টাকা বেশি কম নয় আপনি তো আপনারে বংশং বুঝ দিনে তাই না ঠিক আছে বংশং বুঝ দিয়ে টাকা আমার জিন্দা ঠিক আছে লাগা দেন লাগা দেন লাগা দেন তাড়াতাড়ি ভাই 100 টাকা কম রাখেন 400 টাকা ঠিক আছে দিয়েন সমস্যা এটার জন্য তুমি 400 400 ওই টাকা ভাই কাজ করছেন ভাই টেয়াটা একটু গুনা ভাই কাজটা ওকে দিয়েন সমস্যা নাই একটু গুনেন না টেয়াটা রেখে দেন না আগে সমস্যা কি একটু কাজ না করা আগে একটু গুনেন ঠিক আছে হয়ে গেছে না হয়ে গেছে ওকে ও তারপরে ফেসবুকে পেজ আছে আমি মানে আছে ভাই একটা ছোটখাটো একটা স্বপ্ন সোয়া টিভি নাম ভাই চিনেন ভাই যে মাস্টার খুললাম ভাই চেহারাটা দেখছেন ভাই হ্যাঁ ভাই দেখছি আপনারে আচ্ছা স্যার মো সমস্যা আছে ভাই না ভাই সমস্যা নাই ঠিক আছে আপনার দোকান এটা কোন জায়গায় ভাই ভাই এটা আইফিক্স প্লাস মোতাল প্লাজা ভাই 12টা শপ ভাই আমগো 12টা শপ আপনি কেমনে একটা অ্যাড্রেস কেমনে দেব আরে খোদা তাহলে একটা কাম করেন অ্যাড্রেসটা আমার একটু আমি ইমো নাম্বার দিতেছি ইমোতে একটু দিয়ে দেন আমি ভিডিওটা যখন ছাড়ুম আমার ভিডিও ডেসক্রিপশন তারপরে প্রথম কমেন্টে দিয়ে দিমু আর অ্যাড্রেসটা আপনি আমারে দিলে আমি ভিডিওতে দিয়ে দিমু ঠিক আছে ভিডিওতে দিয়ে দিলে মানুষ হচ্ছে যে কেউ মোবাইল সার্ভিসিং করাইলে হচ্ছে আপনার এনতে করে দেবো ঠিক আছে তো ভালো থাকে না আপনার দোকানের নাম কি এটা এটা কি লেখা ভাই এটা আমার আই রিপেয়ার আমার দোকান অনেক গুলো আই ফিক্স ফাস্ট আই রিপেয়ার মুভি সিটি আর এর দোকান আমি দিয়ে দিব আমি ঠিক আছে ভাই জায়গা হ্যাঁ আল্লাহ হাফেজ।